ক্লাস ইলেভেনের ইংরেজি জিমি ভ্যালেন্টাইন থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার যেগুলো পরীক্ষায় পড়বে ওগুলো নিয়ে আলোচনা করা হলো। 1 নম্বর কোশ্চেন, হোয়াট ডিড জিমি ভ্যালেন্টাইন ডু ফ্রম দ্য টাইম হি গট আউট অফ জেল টিল হি মেট মাইক ডোলান? জেল থেকে বের হওয়ার পর থেকে মাইক ডোলানের সঙ্গে দেখা হওয়া পর্যন্ত সময়ে জিমি ভ্যালেন্টাইন কি করেছিল? অ্যান্সার, আফটার হিজ প্যারোল ফ্রম জেল, জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি হেডেড স্ট্রেট টুয়ার্ডস দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের দিকে সোজা চলে গেছিল। ডিসরিগার্ডিং দ্য ন্যাচারাল সাইটস লাইক বার্ডস চার্পিং, পাখির গানকে অগ্রাহ্য করে ওয়েভিং ট্রিজ, দুরুল্যমান গাছকে অপেক্ষা করে, ফ্র্যাগ্রেন্স অফ ফ্লাওয়ার ফুলের গন্ধকে উপেক্ষা করে সে চলে গেল রেস্টুরেন্টের দিকে। দেয়ার হি এনজয়েড ব্রয়েড চিকেন, সেখানে সে ঝলসানো মুরগির মাংস খেয়েছিল, অ্যান্ড ড্র্যাঙ্ক বটল অফ ওয়াইন, মদ খেয়েছিল, স্মোক সিগার এবং সিগার চুরুট খেয়েছিল। দেন হি রিচ দ্য রেলওয়ে স্টেশন, তারপরে সে রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছিল। হি টস এ কোয়ার্টার সেন্ট, 1 সিকি পয়সা ছুড়ে দিয়েছিল ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, একজন অন্ধ লোকের টুপিতে। বাই ট্রেন হি রিচ দ্য টাউন, সে টাউনে পৌঁছে গেছিল। হোয়ার হিজ ফ্রেন্ড মাইক ডোনাল হ্যাড হিজ ক্যাফে, যেখানে তার বন্ধু মাইক ডোনালের একটা ক্যাফে রয়েছে সেখানে পৌঁছে গেল। 2 নম্বর কোশ্চেন, হোয়াট নিউ নেম জিমি ভ্যালেন্টাইন অ্যাসিউম অ্যাট এলমোর, এলমোরে এসে জিমি ভ্যালেন্টাইন কি নতুন নাম গ্রহণ করলো? হোয়াট বিজনেস ডিড হি ওপেন দেয়ার, সেখানে সে কিসের ব্যবসা খুললো? হাউ ডিড জিমি ফেয়ার অ্যাট এলমোর, এলমোরে কিভাবে উন্নতি লাভ করলো? তো অ্যান্সার, জিমি ভ্যালেন্টাইন অ্যাসিউমস, জিমি ভ্যালেন্টাইন অ্যাসিউম পাস্ট টেন্স যদি করি, অ্যাসিউম দ্য নিউ নেম রাল্ফ ডি স্পেন্সার অ্যাট এলমোর, এলমোরে এসে রাল্ফ ডি স্পেন্সার নাম নিল। হি ওপেন্ড এ শু স্টোর অ্যাট এলমোর, এলমোরে এসে একটা জুতার দোকান খুললো। জিমি ভ্যালেন্টাইন স্টার্টেড এ শু স্টোর অ্যাট এলমোর, এলমোরে এসে জুতোর ব্যবসা শুরু করলো। অ্যান্ড প্রিপেয়ার্ড অ্যাজ দেয়ার ওয়াজ নো এক্সক্লুসিভ শু স্টোর প্রোচপার, যেহেতু সেখানে কোনো পাইকারি জুতোর দোকান ছিল না, ওজন্য প্রোচপার উন্নতি লাভ করলো। ইন দ্যাট সিটি, এই শহরে, সোশ্যালি, সামাজিকভাবে, বি অলসো পেয়ার্ড ওয়েল, সামাজিকভাবে ভালো করলো। বাট হি ফেল ইন লাভ উইথ এ বিউটিফুল গার্ল, এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ল, নেম অ্যানাবেল অ্যাডাম, অ্যানাবেল অ্যাডাম নামক সুন্দরী মেয়ের। দ্য ফাদার অফ দ্য গার্ল ওয়ান দ্য এলমোর ব্যাংক, সেই সুন্দরী সেই মেয়েটির বাবা এলমোর ব্যাংক ছিল। হি ওয়াজ অ্যাপ্রুভ বাই দ্য অ্যাডামস ফ্যামিলি, সে অ্যাপ্রুভ অ্যাডাম পরিবার কর্তৃক স্বীকৃতি লাভ করলো। দেয়ার বাই, তার ফলে হিজ ম্যারেজ উইথ অ্যানাবেল অ্যাডাম টু বি অ্যারেঞ্জ ইন শর্ট হল, কিছুদিনের মধ্যেই তার বিয়ে ব্যবস্থা হবে। 3 নম্বর কোশ্চেন, দ্যাট চাইল্ড সি ক্যান্ট স্ট্যান্ড ইন লং দেয়ার, এই শিশুটা ওখানে দীর্ঘক্ষণ থাকতে পারে না। হুই ইজ রেফার টু হিয়ার, কার কথা বলা হচ্ছে? হোয়াই ওয়াজ সি ইন ডেঞ্জার, কেন সে বিপদে ছিল? হাউ ওয়াজ সি সেফ, কিভাবে সে রক্ষা পেল? মিস্টার অ্যাডাম সেড দিস, মিস্টার অ্যাডাম এটি বলেছিল, হোয়েন দ্য চাইল্ড ওয়াজ অ্যাক্সিডেন্টালি লক ইন দ্য ভল্ট, ভল্টে হঠাৎ করে বা দুর্ঘটনাক্রমে আটকে পড়েছিল, অফ দ্য ব্যাংক, ব্যাংকে আগাথা, দ্য লিটিল চাইল্ড অ্যানাবেলস ডিস ইজ রেফার টু হিয়ার, আগাথা অ্যানাবেলের যে ভাতি ভাইজি বা বোনের মেয়ে আগাথার কথা, শিশুর কথা বলা হয়েছে। দ্য লিটিল গার্ল ওয়াজ ইন ডেঞ্জার, ছোট মেয়েটি বিপদে ছিল, বিকজ নাইদার হ্যাড দ্য ক্লক অফ দ্য ভল্ট বিন অন, চাবি দেওয়া হয়নি সেই ভল্টের ঘড়িটাতে, নর দ্য কম্বিনেশন সেট না দেওয়া হয়েছে সেই সেটে। মরোভার, এছাড়াও দ্যাট ওয়াজ নট এনাফ ইয়ার ইন দ্য দেয়ার ওয়াজ নট টিএইচই আর কি দেয়ার, যথেষ্ট বাতাস সেই ভল্টের মধ্যে ছিল না। অ্যানাবেল আর্চ রাল্ফ, রাল্ফকে বলল টু ডু সামথিং টু রেস্কু দ্য গার্ল, মেয়েটিকে রেস্কু বা উদ্ধার করার জন্য। রাল টুক আউট হিজ টুলস, তার যন্ত্রপাতি নিল ফ্রম দ্য সুটকেস, সুটকেস থেকে। হি ওপেন দ্য ডোর উইদিন 10 মিনিট, 10 মিনিটের মধ্যে দরজা খুললো। উইথ হার পেট ড্রিল, তার পোষা সেই ড্রিল দিয়ে রেস্কু দ্য গার্ল, মেয়েটাকে রক্ষা করলো। ট্র্যাপ ইন সাইড দ্য ভল্ট, যে ভল্টের মধ্যে বন্দি হয়েছিল দা সিস ওয়াটসেপ, এইভাবে আগাথা আটকা পড়া মেয়েটি রক্ষা পেয়েছিল। এবার 4 নম্বর কোশ্চেন, হি ওপেন দিস অ্যান্ড গেজ ফডলি, এটা খুলে সে খুব আদর ভরে লক্ষ্য করছিল।
হোয়াট ওয়াজ ওপেড কি খোলা হয়েছিল হোয়াট ডিড দ্য পার্সন গেজ ফন্ডলি কিসের দিকে ব্যক্তিটি আদর ঘরে দেখছিল হোয়াই ডিড হি গেজ অ্যাট ইট ফন্ডলি কেন এটি সে আদর ঘরে লক্ষ্য করছিল বা দেখছিল দ্য স্যুটকেস অফ জিমি ভ্যালেন্টাইন ওয়াজ ওপেন জিপি ভ্যালেন্টাইনের স্যুটকেস খোলা হয়েছিল দ্য স্যুটকেস কন্টেন্ট ড্রিল স্যুটকেসের মধ্যে ছিল ড্রিল ছিল পাম ছিল ব্রেসেস ছিল অ্যান্ড বিটস জিমি ছিল তারপরে ক্ল্যাম্প ছিল অগার্স মানে ওই তুরপুন ছিল অ্যাট হুইচ হি গেজ ফন্ডলি যার প্রতি সে আদর ঘরে দেখছিল জিমি গেজ ফন্ডলি অ্যাট দোজ টুলস এই সমস্ত টুলের প্রতি খুব আদর করে দেখছিল আদর ঘরে বিকজ ইট ওয়াজ দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার টুল এটি সিরিয়াল চোরের সবচেয়ে সুন্দরতম সেট ছিল ইন দ্য ইস্ট দেশে টু অর থ্রি অফ দেম ওয়ার নোভেলটিজ দুটো বা তিনটা নতুন নতুন ছিল ইনভেন্টেড বাই জিম হিমসেলফ যা জিম নিজে আবিষ্কার করেছিল সো হি ওয়াজ প্রাউড অফ দেম ওই জন্য সে সেগুলোর প্রতি খুবই গর্বিত ছিল দি হেল্প হিম টু ক্যারি ওয়ান ওয়ান হিজ প্রফেশন সেফলি অ্যান্ড স্কিলফুলি এই সমস্ত তাকে তার পেশাটা নিরাপদে এবং দক্ষতার সঙ্গে চালিয়ে যেতে সাহায্য করেছিল বিসাইড এছাড়াও হি স্পেন্ট ওভার $900 টু গেট দ্য সেট এই সেটটা বানাতে বা পেতে তাকে $900 মানে $900 খরচ করতে হয়েছিল $900-এর বেশি ওভার আছে এই যে এবার এসে কি কোশ্চেন গুলো এগুলো করবে এক নম্বর এই যে তারপরে উত্তর দেওয়া রয়েছে তারপরে দুই নম্বর এই যে করবে তারপরে তিন নম্বর দুইয়ের অ্যান্সার এটি তারপরে এই যে তিন নম্বর কোশ্চেন তার অ্যান্সার এই যে তারপরে চার নম্বর কোশ্চেন তারপরে পাঁচ নম্বর অ্যান্সার ছয় নম্বর তারপরে সাত নম্বর কোশ্চেন তারপরে সাতের পর এই যে আট নম্বর কোশ্চেন জিমি রেস্টুরেন্টে কি উপভোগ করেছিল তার অ্যান্সার এই যে ব্রয়েল চিকেন তারপরে বটল অফ হোয়াইট ওয়াইন অ্যান্ড ইন দ্য রেস্টুরেন্ট মদ খেয়েছিল ভিডিও বেশি লম্বা হয়ে যাওয়ার জন্য এগুলো সবগুলো আমি পড়ে দিচ্ছি না তোমরা পড়ে নেবে তারপরে গ্রামার অংশগুলো এই যে হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস এটিকে সিম্পল সেন্টেন্স করতে হবে তারপরে এই যে সিম্পল সেন্টেন্সের উত্তর তারপরে দু নম্বর এই যে স্প্লিটিং করতে হবে স্প্লিটিং এর অ্যান্সার আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এই মতো ভিডিও অনেক অনেক পেয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে রাখলে আমি বেশি বেশি ভিডিও করার এনকারেজমেন্টস পাই তোমাদের কাছে তোমাদেরও সুবিধা হবে দু নম্বর কোশ্চেন তারপরে এই যে তিন নম্বর কোশ্চেন এবার এই যে চার নম্বর কোশ্চেন এটিকে করতে হবে সিম্পলে পরিণত করতে হবে অ্যান্সার দিয়ে দিয়েছি তারপরে পাঁচ নম্বর ছ নম্বর তারপরে সাত নম্বর এই যে এর বাইরে কিন্তু ইলেভেনের পরীক্ষায় অ্যানুয়াল পরীক্ষায় পড়বে না কিন্তু তাই বলছি ভালো